মায়ের চোখটা জাস্ট দেখো একবার, কেমন মায়াশীল চোখ মায়ের, পুরো মায়াশীল চোখ। খেয়ে মনে হচ্ছে এটা একটা থিমের আন্ডারে একটা ঠাকুর তৈরি করা হয়েছে, যার মধ্যে রাবণের 10 মাথা রাবণের মূর্তিটা রয়েছে। ওয়েলকাম ব্যাক, আমি সিদ্ধার্থ আবার চলে এলাম খুব একটা সুন্দর ব্লগ নিয়ে। আজকে হচ্ছে প্রশান্তদার যে স্টুডিওতে যে কালী ঠাকুরগুলো তৈরি হয়েছে সেটাই তোমাদের দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর সুন্দর এখানে প্রতিমা তৈরি করা হয়েছে। তো প্রথমেই বলে রাখি, একটা ঠাকুর আমার তো খুব চোখ কেড়েছে এবং সেটা হচ্ছে দশমুণ্ডা যে রাবণ রয়েছে, 10 মুণ্ডওয়ালা যে রাবণ রয়েছে তার সাথে মা কালী রয়েছেন, আর নিচে রাম এবং লক্ষ্মণ রয়েছে। এইটা কিন্তু এটা একটা বিশেষত্ব রয়েছে এবং এই ঠাকুরটা কিন্তু অন্য রকম, অন্য কোথাও আমি আগে দেখিনি। প্রশান্তদাও মনে হয় প্রথমবার এরকম টাইপের কোনো ঠাকুর তৈরি করেছেন, তো খুব সুন্দর কাজ হয়েছে। তো সেটাও তোমরা থাকছে ভিডিওর সাথে, তো ভিডিওটা দেখতে থাকো, এক বিন্দু স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সবাইকে দীপাবলি এবং কালী পুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। জানো না প্রশান্তদার স্টুডিওটা কোথায় সেটা একবার তোমাদের জানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অঞ্জলি জুয়েলার্স, এবং অঞ্জলি জুয়েলার্সের পাশেই হচ্ছে এই যে স্টুডিওটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু হচ্ছে প্রশান্তদার স্টুডিও। তো এটা খুব সুন্দর স্টুডিও করা হয়েছে, ভেতরে বলে দিলাম যে এখান দিয়ে সোজা চলে গেলেই হচ্ছে তোমাদের প্রশান্তদার স্টুডিওর যে কাজকর্মগুলো হয় সেগুলো তোমরা দেখতে পাবে। যা আসছে গড়িয়া থেকে, এদিকটা দিয়ে সোজা চলে গেলে গড়িয়া পড়ে যাবে, আর এখান দিয়ে যদি তোমরা চলে যাও তাহলে সোজা গাঙ্গুলি বাগান যাদবপুর এই সাইডটা পড়বে। এখানে সামনে একটা কালো ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ, দক্ষিণা কালী দেখতে পাচ্ছ সামনে, দেখো দক্ষিণা কালীর রয়েছে একটা। তো খুব সুন্দর কাজ হয়েছে এই ঠাকুরটার। একটা শ্যামা কালী রয়েছে দেখতে পাচ্ছ, এখানে একটা শ্যামা কালী রয়েছে, এইভাবে মায়ের সাজটা হয়েছে, খুব সুন্দর লাগছে মাকে দেখতে। তো মায়ের চোখের কাজটাই শুধু করা হয়েছে, চোখ দানটা করা হয়েছে, এখনও সাজের কাজটা বাকি রয়েছে। মা কালীটা দেখো কি সুন্দর কাজ করা হয়েছে মায়ের, অনবদ্য কাজ মায়ের এটা। তো এটা মনে হয় থিমের ঠাকুর, সেই কারণে এরকম গোলাপি রঙের ঠাকুর, মানে গায়ের রং রয়েছে মায়ের, সেটা দেখে বোঝা যাচ্ছে। মা কালীটা রয়েছে, এটা শ্যামা মা কালী, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। খুব সুন্দর কাজ করা হয়েছে এটা, মানে জর্জেটের কাজ করা রয়েছে, খুব সুন্দর কাজ করেছে, গোল্ডেন টাচ, গোল্ডেন কালারের সাজ রয়েছে মায়ের দেখতে পাচ্ছ। মা কালী রয়েছে, দেখো কি সুন্দর সাজ করা হয়েছে পুরোটা, কিন্তু মা কালীর যে সাজটা করা হয়েছে পুরোটা কিন্তু একদম মাটির, পুরো মাটির মধ্যে দিয়ে মা কালী এখানে সেজে উঠেছে প্রশান্তদার স্টুডিওতে দেখতে পাচ্ছ। চোখটা জাস্ট দেখো একবার, কেমন মায়াশীল চোখ মায়ের, পুরো মায়াশীল চোখ মায়ের, খুব সুন্দর চোখের কাজটা। আমার তো চোখেরটা, মায়ের যে চোখের কাজটা করা হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর লাগলো আমার দেখে, তোমাদেরও দেখাচ্ছি। কালী দেখতে পেলাম, দেখো খুব সুন্দর, 40 ফুটের কাছাকাছি হবে, 30 থেকে 40 ফুটের কাছাকাছি। তো খুব সুন্দর একটা ঠাকুর হয়েছে দেখতে পেলাম, দেখো মায়ের চোখটা খুব সুন্দর, আর এটা পুরো জরির কাজের ওপর রয়েছে গোল্ডেন কালারের, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ।
যে সাজটা করা হয়েছে না, খুব সুন্দর সাজ করা হয়েছে। মায়ের সাজটা খুব সুন্দর এবং মায়ের চোখটাও খুব সুন্দর লাগছে দেখতে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। সাজ দেখতে পাচ্ছি, দেখো সিলভার কালারের সাজ করা হয়েছে মায়ের, খুব সুন্দর, একদম অসমন, খুব সুন্দর একটা সাজ মায়ের। দেখো পুরো সিলভার কালারের মায়ের সাজ রয়েছে দেখতে পাচ্ছি। এই কাজটা দেখো, এটা খুব সুন্দর কাজ করা হয়েছে, পুরো চালচিত্রের কাজটা পুরো মাটির করা হয়েছে। এখানে খুব সুন্দর মাটির শাড়িও পরা হয়েছে। এটা মোটামুটি একটা থিমের মতো ঠাকুর তৈরি করা হয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। দেখো খুব সুন্দর হয়েছে, জ্বলন্ত মানে মায়ের চালচিত্র এটা রয়েছে, সেটা আগুনের মধ্যে করা হয়েছে। দেখো আগুন পেছনে জ্বলছে, ওরকম এফেক্ট তৈরি করা হয়েছে। প্রত্যক্ষিত যে রাবণের দশ মুণ্ডওয়ালা যে কালীটা রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো রাবণের দশ মুণ্ড মায়ের মাথার, মায়ের ওপরে দেখো রাবণের দশ মুণ্ডওয়ালা যে রাবণ কালীটা রয়েছে সেটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এটা একটা মানে এবার মানে প্রশান্তদার স্টুডিওর কালী প্রতিমায় একটা স্পেশালিটি দেখতে পাচ্ছ, যেটা একটা অন্যরকম কালী প্রশান্তদা তৈরি করেছেন। তো খুব সুন্দর কাজ করা হয়েছে এই কালীটা। খুব সুন্দর কাজ করা হয়েছে মায়ের, মায়ের সাজটাও খুব সুন্দর হয়েছে এবং দশমুণ্ডা কালীর ওপরে করা হয়েছে। দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে। আর এখানে দেখো, আর এইখানে হচ্ছে তোমার রাম রয়েছে, দেখো রামের কাজ করা হয়েছে, রাম আর এইদিকে লক্ষণ রয়েছে। তো এইভাবে সমগ্র কাজটা করা হয়েছে। ছোটা জুড়ে সমস্ত যে ঠাকুরগুলো আছে এগুলো পুরোটাই কিন্তু তোমার ওই বাড়ির প্রতিমা, ছোটো ছোটো প্রতিমা রয়েছে যেগুলো বাড়িতে পুজো করা হয়, সেই প্রতিমাগুলোই কিন্তু এখানে সমস্ত এই চারিদিকের এই দিকটা জুড়ে রয়েছে। এই দেখ পুরো এই দিকটাতে সেই বাড়ির প্রতিমাগুলি পরপর রয়েছে, আর কিছুটা ক্লাবের সংগঠনে কিছু প্রতিমা রয়েছে। তো এই দিকের অংশটা এভাবেই সেজে উঠেছে। এখানে মায়ের সাজটা এবং চালচিত্রের যে কাজটা করা হয়েছে পুরোটা কিন্তু মাটির, এবং খুব সুন্দর কলকার আকারে কাজটা করা হয়েছে মায়ের, সেটা তোমরা দেখতে পাচ্ছ। মা কিন্তু শ্যামা বর্ণের রয়েছে, আর মা কিন্তু বসে রয়েছেন পদ্মের ওপরে, দেখতে পাচ্ছ সামনে মা পদ্ম রয়েছে, পদ্মের ওপরে মা শ্যামা বসে রয়েছে, মা কালী, সেটা তোমরা এখানে দেখ। কালীটা করা হয়েছে, এটা কিন্তু শ্যামা কালী করা হয়েছে। আর মায়ের চালচিত্র থেকে শুরু করে তারপরে যে মায়ের সাজ গহনা সমস্তটাই কিন্তু পুরোটা মাটির তৈরি করা হয়েছে। এখানে কোনো গোল্ডেন সাজের, কোনো সোলার সাজ কিছু নেই, এটা পুরোটা কিন্তু মাটির সাজের ওপরে মা রয়েছে। তো এইটা একটা প্রশান্তদার বিশেষত্ব, এবং প্রশান্তদা এই মাটির সাজের জন্যেই বিখ্যাত। তো সেই ঠাকুরটা তোমরা একটা দেখতে পাচ্ছ। কী আছে ঠাকুরের সাজটা তো মাটি বললাম, আরেকটা হচ্ছে দেখো শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব রয়েছে, সেটা এখানে রয়েছে। দেখো রামকৃষ্ণ পরমহংস দেব মার দিকে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছেন, সেই জিনিস সেই মূর্তিটা এখানে তোমার দেখতে পাচ্ছি, সেটা তোমার দেখালাম। দেখা যায় এদিকটা জুড়েও কিন্তু সমস্তটাই ছোটো ছোটো প্রতিমা রয়েছে মায়ের। দেখো পুরো শ্যামা কালী, তারপরে তোমার দক্ষিণা কালী, এই সমস্ত চারিদিকে রয়েছে। এগুলো মূলত ওই বাড়ির প্রতিমা, যারা বাড়িতে পুজো করেন তাদের যে প্রতিমাগুলো রয়েছে এখানটা এই অংশটাতে।
ঠাকুরটা রয়েছে, এটা কিন্তু একটা থিমের ঠাকুর তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা থিমের ঠাকুর। সেটা দেখো, সামনের এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এবং দেখতেও বেশ ভালো লাগলো, তো তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো এইটা দেখছো, এইটা একটা টানানো চোখের শ্যামা কালি রয়েছে দেখতে পাচ্ছি, তো বেশ সুন্দর হয়েছে মায়ের সাজটা। আর মায়ের সাজটা পুরোটা কিন্তু মাটির সাজের ওপর করা হয়েছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর মাকে কিন্তু বেনারসি শাড়িতে পরানো হয়েছে, মা বেনারসি শাড়িতে এখানে সেজে রয়েছেন, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। মায়ের এই যে কাজটা দেখছো, এটা পুরো গোল্ডেন সাজের ওপর করা হয়েছে, খুব সুন্দর কাজ করা হয়েছে এটা, আমার তো দেখে বেশ ভালো লাগলো। দেখো কালীঘাটের কালী রয়েছে দেখতে পাচ্ছি, দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে কালীঘাটের কালী। দেখো তারা মাকেও বেশ সুন্দর কাজ করা হয়েছে, এটা দেখে বোঝা যায় তারা মা পরবর্তীকালে যখন রং করা হবে তখন মাকে দেখতে কিন্তু খুব ভালো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তো কেমন লাগলো লিখে জানিও। আজকের জন্য প্রশান্তদা স্টুডিও থেকে এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। তো আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।